হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আদি ব্লগ স্পিড নতুন একটি চমৎকার ব্লগে। গাইস, আজকে আমি আসছি ফলের পার্ক। ফলের পার্ক হচ্ছে রাঙামাটির অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি পর্যটন কেন্দ্র। আজকের ব্লগে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ফলের পার্কটি। এর আগেও কিন্তু ফলের পার্ক নিয়ে অনেকগুলো ব্লগ করেছি, আজকেও হঠাৎ করে আমি ফলের পার্ক ঘুরতে চলে আসলাম। তো ভাবলাম যে না, আপনাদের সাথে শেয়ার করি ফলের পার্কের বর্তমান পরিস্থিতি এবং এর সৌন্দর্য। তো গাইস, ফলের পার্ক দেখে আপনারা দেখে না আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর দেখাচ্ছে। এটা পুরোটাই হচ্ছে কাপ্তাই লেক, আর বর্তমানে যেহেতু আপনার উইন্টার সিজন, আজকে শুক্রবার, প্রচুর পর্যটকের ভিড় ফলের পার্কে। আর দেখেন এইখান থেকে এটার ভিউটা, আর বেশিরভাগ পর্যটক কিন্তু আপনার রাঙামাটি যারা বেড়াতে আসে বা কাপ্তাই যারা বেড়াতে আসে, তারা কিন্তু কাপ্তাই লেকে কিন্তু বেশি নৌকা নিয়ে ঘুরে বেড়ায়। তো আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন বা 10-12 জন মেম্বার নিয়ে আসেন তাহলে বেটার হয়, কারণ আপনি যদি 2-1 জন মেম্বার নিয়ে এখানে ঘুরতে আসেন তাহলে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন না, কারণ এর কস্ট কিন্তু অনেক বেশি। রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে ফলের পার্ক, যেটি রাঙামাটির ডিসি বাংলোর পাশে অবস্থিত। রাঙামাটি ফলের পার্কে পর্যটকদের আকর্ষণের জন্য অনেক কিছু তৈরি করা হয়েছে, তার মধ্যে অন্যতম ঝুলন্ত বীচ। এছাড়া রয়েছে ছোটদের জন্য শিশু পার্ক, বিভিন্ন রাইডার সহ বিনোদনের জন্য নানান কিছু। সবথেকে মজার ব্যাপার হলো রাঙামাটি ফলের পার্কে লাভ পয়েন্টটি। আপনি চাইলে আপনার প্রিয়জনের নামে একটা তালাবদ্ধ করে চাবিটা পানিতে ফেলে দিতে পারবেন, যার ফলে আপনার মনে হবে আপনাদের ভালোবাসার সম্পর্ক কোনোদিন ভেঙে যাবে না। এটা হলো একরকম আবেগ এবং অনুভূতি। এছাড়া ফলের পার্ক থেকে নৌকা রিজার্ভ নিয়ে ঘুরতে পারবেন কাপ্তাই লেকে। আপনি যদি রাঙামাটি বা কাপ্তাই বেড়াতে আসেন, যদি আপনি একবারও নৌকা নিয়ে কাপ্তাই লেক ভ্রমণ না করেন, তাহলে কাপ্তাই এবং রাঙামাটির আসল সৌন্দর্য আপনি মিস করবেন, সেটির সাথে আপনি মিস করবেন কাপ্তাই লেকে ঘুরে বেড়ানোর মজা। তো অবশ্যই আপনি যদি রাঙামাটি এবং কাপ্তাই ভ্রমণ করতে আসেন, অবশ্যই একবার হলেও নৌকা নিয়ে কাপ্তাই লেক ভ্রমণ করবেন, তাহলে আপনার ভ্রমণটা সার্থক হবে। আপনি যদি রাঙামাটিতে সাপ্তাহিক ছুটির দিনগুলো ছাড়া বেড়াতে আসেন, তাহলে আপনি রিল্যাক্সেবল একটি ট্যুর করতে পারবেন। কিন্তু আপনি যদি সরকারি ছুটিতে রাঙামাটিতে বেড়াতে আসেন, তখন কিন্তু আপনি সেই রিল্যাক্সেবলটা পাবেন না, কারণ সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু রাঙামাটিতে প্রচুর পর্যটকে কিন্তু ভিড় থাকে, যার জন্য হোটেল থেকে শুরু করে এবং বিভিন্ন পর্যটন স্পটে খাবারের দাম থেকে শুরু করে এবং আপনার পাবলিক প্লেস সব কিছুর কিন্তু অনেক ডিমান্ড বেড়ে যায়। তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যান্য সময়গুলোতে রাঙামাটি এবং কাপ্তাই বিভিন্ন জায়গায় ট্যুর করার, তখন আপনি প্রকৃতির একটি স্বাদ নিতে পারবেন।